হাই বিমান এক্সাম সহযোগী চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে প্রাইমারি দু হাজার বাইশের বাংলা পেডাগোগির পাঁচ নম্বর প্র্যাকটিস রেট নিয়ে আলোচনা করবো প্রতিটা প্রশ্নই হবে এমসি কিউ বেসড প্রশ্ন প্রতিটা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আগের ভিডিওগুলি দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে এবং হ্যাঁ যারা এই চেনে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো শুরু করে যাক আর না করি প্রথম প্রশ্নটা দেখব প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয় অপশান এ মুখস্থ পদ্ধতি অপশান বি আলোচনা পদ্ধতি অপশন সি মনস্তাত্ত্বিক পদ্ধতি অপশান ডি বক্তৃতা পদ্ধতি তাহলে নিচের যে পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয় সেটা হলো মনস্তাত্ত্বিক পদ্ধতি অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মনস্তাত্ত্বিক পদ্ধতিতে শিশু শিক্ষার্থীদের ভাষা শিক্ষাদান বাঞ্ছনীয় আমরা পরবর্তী প্রশ্নে যাব নিচের কোন ধরনের শব্দ নিয়ে আলোচনা করতে হবে সব নতুন শব্দ দিয়ে নিয়ে অতি পরিচিত শব্দ নিয়ে সবই অজানা শব্দ নিয়ে প্রচলিত প্রচলিত ও অপ্রচলিত শব্দ নিয়ে তাহলে নিচের যে ধরনের শব্দ নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে অতি পরিচিত শব্দ নিয়ে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অতি পরিচিত শব্দ নিয়ে আলোচনা করতে হবে কেমন নেক্সট প্রশ্নে আমরা যাব নেক্সট প্রশ্নটা দেখব কি আছে অনুবন্ধ পদ্ধতির মূল বিষয় কি অপশান এ দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন অপশান বি একটি নির্দিষ্ট ভাবির ভাবের সঙ্গে সঙ্গতি সাধন দুটি বিষয়ের দুটি ভাবের সঙ্গে সঙ্গতি সাধন অপশান ডি দুটি বিষয়ের মধ্যে একটি নির্দিষ্ট ভাবের সঙ্গে সঙ্গতি সাধন তাহলে এখানে যে প্রশ্নটা সঠিক সেটা হচ্ছে অনুবন্ধ পদ্ধতির মূল বিষয়টা কি হবে না অনুবন্ধ পদ্ধতির মূল বিষয় হচ্ছে দুটি বিষয়ের মধ্যে একটি নির্দিষ্টভাবে সঙ্গতি সাধন অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কেমন অপশান ডি নেক্সট প্রশ্নে যাব আমরা দেখে নেব কী আছে অনুকরণ পদ্ধতির মূল সমস্যাটা কোথায় আছে অপশানে শিক্ষকের দাওয়া পাঠে অভ্যস্ত হয়ে পড়ে অপশান বি শিক্ষকের উচ্চারণ দোষ দুষ্ট হলে সমস্যাটা বাড়ে এক প্রকার উচ্চারণে অভ্যস্ত হয়ে পড়লে সমস্যা দেখা দেয় অপশান ডি ছাত্ররা মৌলিকত্ব হারিয়ে ফেলে তাহলে অনুকরণ পদ্ধতির মূল সমস্যাটা হল ছাত্ররা ক্ষেত্রে তাদের মৌলিকত্ব হারিয়ে ফেলে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি অনুকরণ পদ্ধতির মূল সমস্যা হচ্ছে তারা ছাত্ররা মৌলিকত্ব হারিয়ে ফেলে কেমন পরবর্তী প্রশ্নে আমরা যাই আলোচনা পদ্ধতিতে আলোচনা কার সঙ্গে কার কার সঙ্গে সমস্ত ছাত্রদের সঙ্গে আলোচনা শিক্ষক সহ সমস্ত ছাত্র ছাত্র সহ আলোচনা ক্লাসের ভালো ছেলেদের সঙ্গে আলোচনা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে আলোচনা তাহলে আলোচনা পদ্ধতিতে আলোচনা কার কার সঙ্গে অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর শিক্ষক সহ সমস্ত সমস্ত সহ আলোচনা অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কেমন প্রশ্নে যাব আমরা আলোচনা পদ্ধতিতে কাদের সবচেয়ে সক্রিয় থাকতে হয় শিক্ষকদের অভিভাবকদের শিক্ষার্থীদের নকশানটি উপরে কোনোটিই নয় তাহলে আলোচনা পদ্ধতিতে যাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হয় তারা হলো শিক্ষার্থী ঠিক আছে আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীদের সবসময় অ্যাক্টিভ বা সক্রিয় থাকতে হয় তাহলে শিক্ষার্থী হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নেক্সট প্রশ্ন গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পদ্ধতি কোন শিক্ষা পদ্ধতি অনুসারে পরিকল্পিত অপশান এ অনুবন্ধ পদ্ধতি অপশান বি আলোচনা পদ্ধতি অপশান সি অনুকরণ পদ্ধতি অপশান ডি অভিনয় পদ্ধতি তাহলে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পদ্ধতি যে শিক্ষা পদ্ধতি অনুসারে পরিকল্পিত সেটা হচ্ছে অনুবন্ধ পদ্ধতি অপশানই হবে এই প্রশ্নের সঠিক উত্তর অনুবন্ধ পদ্ধতি কেমন নেক্সট প্রশ্নে আমরা যাব নেক্সট প্রশ্নটা দেখি কী আছে লীলা মজুন্দ্রের লেখা আলো এটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত অপশানে প্রথম শ্রেণীর অপশান বি দ্বিতীয় শ্রেণীর অপশান সি তৃতীয় শ্রেণীর অপশান ডি চতুর্থ শ্রেণীর তাহলে লীলা মজুমদারের লেখা আলো যেটি যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেটা হলো চতুর্থ শ্রেণী এটি ক্লাস ফোরের অন্তর্ভুক্ত অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর চতুর্থ শ্রেণী নেক্সট প্রশ্নে দেখে নেব আমরা নেক্সট প্রশ্নটা কী আছে বস্তু অপরিচিত হলে কি অসুবিধা ঘটে অপশান এ শিশুদের বস্তুটি সম্পর্কে ধারণা নিতে অসুবিধা হয় অপশান বি শিশুদের প্রস্তুতি সম্পর্কে ধারণা নিতে সুবিধা হয় অপশান সি এ প্লাস বি ওয়াই হবে অপশান ডি হবে ওপরে কোনোটাই নয় তাহলে বস্তু অপরিচিত হলে কি অসুবিধা করতে পারে না বস্তু যদি অপরিচিত হয় সেক্ষেত্রে শিশুদের বস্তুটি সম্পর্কে ধারণা নিতে অসুবিধা হবে তারা বুঝতে পারবে না কেমন তাদের সেই বস্তু সম্পর্কে ধারণা নিতে তাদের প্রবলেম হবে বা সমস্যা হবে অপশান এই হবে এই প্রশ্নের সঠিক উত্তর কেমন অপশান এ নেক্সট প্রশ্নে যাবো নেক্সট প্রশ্নে দেখে নেব কি আছে অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কি ধরনের প্রস্তুতি দরকার অভিনয়ে অংশটির পাঠ মুখস্থ করতে হবে করতে হবে অংশটির পাট শুদ্ধ উচ্চারণ করতে হবে জ্যোতিচূন্য মেনে পাঠ ও উচ্চারণ করতে হবে অপশান ডি আছে স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে ও সঠিক জ্যোতিচিহ্ন মেনে ও সঠিকভাবে বুঝে অভিনয়ের পাঠ করতে হবে কেমন তাহলে অভিনয় পদ্ধতিকে কাজে লাগানোর জন্য কী ধরনের প্রস্তুতি দরকার এক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে অপশান ডি ঠিক আছে স্পষ্ট সংলাপে শুদ্ধ উচ্চারণে ও সঠিক জ্যোতিচিহ্ন মেনে ও সঠিকভাবে বুঝে অভিনয় পাঠ অভিনয়ের পাঠ করতে হবে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নেক্সট প্রশ্নে যাব আমরা নেক্সট প্রশ্ন দেখব কি আছে যুক্তবর্ণের কী কী বৈশিষ্ট্য নিয়ে অবহিত হওয়া দরকার যুক্তবর্ণের পঠন সরি গঠন যুক্তবর্ণের উচ্চারণ যুক্তবর্ণের প্রয়োগ ওপরের সবগুলি তাহলে যুক্তবর্ণের যে যে বৈশিষ্ট্য নিয়ে অবহিত হওয়া হওয়া দরকার সেটা হবে অপশান ডি অপশান ডি অর্থাৎ যুক্তবর্ণের গঠন যুক্তবর্ণের উচ্চারণ যুক্তবর্ণের প্রয়োগ প্রত্যেকটা বিষয় নিয়ে অবহিত হওয়া দরকার কেমন ডি হবে উপরের সবগুলি নেক্সট প্রশ্নে যাবো নেক্সট প্রশ্ন দেখব কি আছে শব্দানুক্রমিক পদ্ধতির বৈশিষ্ট্য কি কতগুলো শব্দ নিয়ে আলোচনা কতকগুলির বানান নিয়ে আলোচনা শব্দগুলির ব্যবহার সম্পর্কিত আলোচনা শব্দটির প্রতীক বানান উচ্চারণ ও প্রয়োগ সম্পর্কিত আলোচনা তাহলে শব্দানুকর্মী পদ্ধতির বৈশিষ্ট্য যেটা হয় এখানে হবে সেটা হচ্ছে অপশান ডি শব্দটির প্রতীক বানান উচ্চারণ ও প্রয়োগ সম্পর্কিত আলোচনা ঠিক আছে শব্দানুকর্মী পদ্ধতির বৈশিষ্ট্য শব্দটির প্রতীক বানান আচরণ উচ্চারণ ও প্রয়োগ সম্পর্কিত আলোচনা অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কেমন নেক্সট আজকে আমাদের দেবে এইচটিটা কী আছে যুক্ত ব্যঞ্জন কখন শেখাতে হবে অপশান সমস্ত স্বরবর্ণ আয়ত্ত হওয়ার পর সমস্ত ব্যঞ্জন বর্ণ আয়ত্ত হবার পর অপশান সি এ প্লাস উভয় অপশান ডি একেবারে প্রথম পর্যায়ে প্রশ্নটা রিপিট করি যুক্ত ব্যঞ্জন কখন শেখাতে হবে সমস্ত স্বরবর্ণ আয়ত্ত হবার পর সমস্ত ব্যঞ্জন বর্ণ আয়ত্ত হওয়ার পর এ প্লাস উভয় একেবারে প্রথম পর্যায়ে তো এই প্রশ্নের যে উত্তরটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে তোমরা কমেন্ট বক্সে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা এই চ্যানেল তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি আজকের মধ্যে তাহলে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ